ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা অন্যরকম মজার গল্প নিয়ে এসেছি। আজকের গল্পের নাম খাবার পাগল বউ। তাহলে চলো গল্পটি আমরা দেখে আসি। কোনো এক গ্রামে শিউলি নামের একটি মেয়ে তার মা ও বাবার সাথে বসবাস করত। শিউলির বাবা একটি সরকারি হসপিটালে চাকরি করে। শিউলি মেয়েটি দেখতে খুবই সুন্দর আর মনের দিক দিয়েও ছিল খুবই ভালো, তবে সে একটু বেশি বেশি খাবার খেতে পছন্দ করত। শুনো, আমি একটু বাইরে যাচ্ছি, আজ কোনো বাজার সদাই আনতে হবে নাকি? না গো, আজ কিছুই আনতে হবে না, ঘরে সবই আছে। বাবা, আমার কিছু লাগবে। হ্যাঁ মা, বলো তোমার কি লাগবে। বাবা, আজ তুমি আমার জন্য পিৎজা, বার্গার আর বিরিয়ানি নিয়ে আসবে। এগুলো খেতে আমার খুব ভালো লাগে, এগুলো আমার ফেভারিট খাবার। হ্যাঁ, দুনিয়ার সব কিছুই তো তোমার ফেভারিট খাবার। সারা পৃথিবী তোমার প্লেটে এনে দিলেও তুমি চেটে পুটে খেয়ে শেষ করে ফেলবে। দেখেছো বাবা, মা এসব কি বলছে? আমি নাকি শুধু খাই খাই করি। তুমি একটু চুপ করো তো, আমার মেয়েটা অল্প কিছু খাবার খেতে চেয়েছে আর তার জন্য তুমি ওকে এত বকাবকি করছো। শিউলি মা, তুই তোর মায়ের কথায় কোনো কিছু মনে করিস না, আমি ফেরার পথে তোর পছন্দের সব খাবার নিয়ে আসবো। এই বলে শিউলির বাবা বেরিয়ে পড়ে। এভাবেই অনেক দিন কাটতে থাকে আর দিন দিন শিউলির খাবার খাওয়াও বাড়তে থাকে। হঠাৎ একদিন পাত্রপক্ষ শিউলিকে দেখতে আসে। দিদি, তোমার মেয়ে তো দেখতে খুবই মিষ্টি। হ্যাঁ দিদি, আমার মেয়ে দেখতে খুবই মিষ্টি, সে কাজে কর্মে আরও চটপটে। আপনাদের বাড়িতে গেলে আপনাদের সকলকে সব সময় হাসি খুশিতে মাতিয়ে রাখবে। আচ্ছা দিদি, এমন বৌমাই তো আমি চাই। দিদি, তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তোমরা যদি রাজি থাকো তাহলে একটা ভালো দিন ক্ষণ দেখে ওদের চার হাত এক করে দিতে চাই। হ্যাঁ দিদি, আমরাও রাজি, আপনি বিয়ের জন্য ব্যবস্থা করুন। এরপর সুমন ও তার মা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিরে মেহমান যেতে না যেতেই তুই এতগুলো খাবার নিয়ে বসে পড়েছিস, তোকে নিয়ে আর পারছি না। যাই হোক, আমাদের বাড়িতে যত খাচ্ছিস কিছুই বলছি না, তবে শ্বশুর বাড়িতে গিয়ে এত খাই খাই করিস না, তাহলে তোকে পেটুক বলবে, বুঝলি? শ্বশুর বাড়িতে গিয়ে কম কম করে খাবার খাবি। ঠিক আছে মা, আমি সেখানে গিয়ে কম করে খাবার খাবো, এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। তারপর ভালো একটা দিন দেখে শিউলি আর সুমনের বিয়ে হয়ে যায়। শিউলি শ্বশুর বাড়িতে গিয়ে কারো সাথে বেশি কথা বলতো না। শিউলির শ্বশুর বাড়িতে টাকা পয়সার কোনো সমস্যা ছিল না আর পরিবারে লোকজনও কম ছিল। তারপরও শিউলি সবসময় মুখ গুমরা করে থাকত। কি হলো বৌমা, তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমি দেখতে পাচ্ছি তুমি কারো সাথে সেরকম কোনো কথা বলছো না। তোমার মা তো বলেছিল তুমি খুব মিশুক, সব সময় হাসি খুশি থাকো, তবে এখন কি হলো? মা, এই বাড়ি যে তোমারও আর আমরা সবাই তোমার আপনজন, যদি তোমার কোনো সমস্যা হয় আমাদের বলতে পারো। না না মা, এই জায়গাটা তো নতুন, তাই হয়তো। সুমন, তুই একটু বৌমাকে নিয়ে ঘুরে আয়, একটু ঘোরাফেরা করলে বৌমার মনটা ভালো হয়ে যাবে। এরপর সুমন শিউলিকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে চলে যায়। চলো শিউলি, আমরা ওই হোটেল থেকে কিছু খাবার খেয়ে আসি। ঠিক আছে চলো। তারপর তারা একটি খাবার হোটেলে গিয়ে খাবার খেতে বসে। হোটেলের ওয়েটার তাদের খাবার পরিবেশন করে, কিন্তু সেখানে গিয়েও শিউলি খুশি ছিল না। শিউলি মনে মনে ভাবতে থাকে, আরে বাবা, এত খাবার সামনে থাকলে আমার লাভ কি তাতে? মা তো আমাকে নিষেধ করে দিয়েছে, শ্বশুর বাড়ি কারো সামনে যেন আমি বেশি খাবার না খাই। শিউলি, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত, নাকি আমাকে তোমার পছন্দ হয়নি, তুমি এখানে এসো সেই গুমরামুখো হয়ে বসে আছো? না না, সেসব কিছু না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তুমি এভাবে মুখ গম্ভীর করে আছো কেন? না না, মানে। তখন সুমন শিউলিকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর শিউলি মনে মনে ভাবতে থাকে, আরে সুমন মনে হয় আমার সাথে আজ খুব রাগ করেছে, বেচারা আমাকে একা রেখেই চলে গেল। যাই হোক, ওকে বাড়ি গিয়ে ম্যানেজ করে নিব, এখন তো আর শ্বশুর বাড়ির কেউ নেই, আমি বরং আজ পেট ভরে খাবারগুলো খেয়ে নিই। এরপর শিউলি তার ইচ্ছামতো সব খাবার খেতে লাগলো আর একে একে সব খাবার খেয়ে শেষ করে ফেললো। ওহ, আমার চিকেন বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দিও, এতক্ষণ তোমাকে ওয়েট করালাম, সামনে আমার বর বসা ছিল তো, তাই তোমায় আমি খেতে পারিনি।
আর এইসব কাণ্ড সুমন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও, এই ব্যাপার। এই কারণে শিউলির মন খারাপ থাকে। সে আমাদের বাড়িতে তার ইচ্ছামতো খাবার খেতে পারছে না। যাই হোক, শিউলি মনে করেছে আমি এখান থেকে চলেই গিয়েছি, আমার এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না। তারপর সুমন হোটেলের বিল পরিশোধ করে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর শিউলি খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসে। সে সুমনকে দেখে ভয় পেয়ে যায়। হাই খুদা, সুমন দেখি এখানে দাঁড়িয়ে আছে, ও আবার আমাকে খাবার খেতে দেখে ফেলেনি তো। কি হলো শিউলি, তুমি কি হোটেলে শুধু বসেই থাকবে নাকি? সেখানে তো দেখলাম কিছুই খেলে না। চলো আজ নদীর পাড়ে চটপটি খাবো, এখানকার চটপটির খুব সুনাম রয়েছে। ধন্যবাদ প্রভু তোমায়, সুমন আমাকে খেতে দেখতে পায়নি। তারপর তারা দুজন নদীর পাড়ে চটপটি খেতে চলে যায়। চটপটি দেখে শিউলি ঝটপট বলে ফেলে, ভাই আমাদের ভালো করে চটপটি বানিয়ে দিন তো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ থামবেন না কিন্তু। পরক্ষণেই শিউলির মনে হলো সুমন তাকে দাঁড়িয়ে দেখছে, তাই শিউলি নিজেকে সামলিয়ে বলতে লাগলো, না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ভালো করে দু প্লেট চটপটি বানিয়ে দিন। কি শিউলি, আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে, আর আমি তো শুনেছিলাম মেয়েদের থেকে বেশি কেউ ফুচকা খেতেই পারে না। তাহলে চলো না আজ একটা কম্পিটিশন হয়ে যাক। শিউলি মাথা নেড়ে সুমনকে হ্যাঁ বলে। শিউলি সরাসরি প্রকাশ না করলেও সে ভিতরে ভিতরে খুব খুশি হয়। আরে বাহ, আজ আমার দিনটা তো খুব ভালোই যাচ্ছে, এখন আমি আমার ইচ্ছামতো চটপটি খেতে পারবো। তারা দুজন অনেকগুলো ফুচকা খেয়ে ফেললো। খেতে খেতে সুমন একসময় হার মেনে নিল। তখন শিউলিরও ফুচকা খাওয়াটা বন্ধ করতে হলো। নাহ, কেবলমাত্র খাওয়া শুরু করলাম আর এখনই বন্ধ করতে হবে? তখন থেকেই সুমন বুঝতে পারে শিউলিকে কিভাবে খুশি রাখতে হবে। তারপর তারা দুজন বাসায় চলে যায়। সেই দিনের পর থেকেই সুমন কোনো না কোনো উপায়ে শিউলির জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে আসত। শিউলি, এটা রাখো তো। এতগুলো মিষ্টি দিয়ে কি করবে? তুমি এলাকার গরিব লোকদের মাঝে এগুলো বিলিয়ে দিও। শিউলি সুমনের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, এই এলাকায় আমার চেয়ে গরিব কেউ আছে নাকি আবার? তুমি শুধু যাও, তারপর এগুলোকে আমি হাওয়া বানিয়ে ফেলব। সুমন সেখান থেকে চলে যাবার পরই শিউলি মিষ্টিগুলো খেতে থাকে। খেতে খেতে একসময় শিউলি মিষ্টিগুলো শেষ করে ফেলে। আজ কয়েকদিন যাবৎ আমার দিনগুলো খুব ভালোই যাচ্ছে। তারপর থেকে শিউলি সবার সাথে হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। একদিন শিউলি, সুমন ও তার মা বসে খাবার খাচ্ছিল। মা, তুমি বলেছিলে না শিউলির মন সবসময় খারাপ থাকে কেন? হ্যাঁ বাবা, তুই কি জানতে পেরেছিস? হ্যাঁ মা, তার কারণ হচ্ছে শিউলি একটু বেশি বেশি খাবার খেতে ভালোবাসে, কিন্তু সে আমাদের দেখে লজ্জায় খেতে পারে না। তাই বৌমা, এই কথা তো তুমি আমাকে আগে বলবে, বেশি খাবার খাওয়া কি খারাপ নাকি? তোমার যখন যা ইচ্ছে হয় তুমি খাবে, তাতে আমরা কিছুই মনে করব না। তারপর থেকে শিউলি তার ইচ্ছামতো খাবার খেতে থাকে। তখন থেকে শিউলির মনের মধ্যে আর কোনো চিন্তা ছিল না, আর এভাবে তারা সবাই মিলে হাসি খুশিতে জীবন কাটাতে থাকে।